সতেরোই নভেম্বর রয়েছে রাম নবমী তিথি এই দিন থাকছে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্র হচ্ছে খুবই শুভ নক্ষত্র পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি এবং অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি সতেরোই এপ্রিলের রাশিচক্র যদি দেখি তবে আমরা দেখতে পাব মিন রাশিতে বুধ ও শুক্র গ্রহ একত্রে পক্ষী নারায়ণ রাজ্য তৈরি করছে যার ফলে পাঁচ রাশির জাতক এবং জাতিকা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন এমনকি এই পাঁচ রাশি হয়ে যেতে পারে কোটিপতি আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখাতে দেখুন বুধ গ্রহ এবং শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন সতেরোই এপ্রিল আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন এই দিন চন্দ্র থাকছে কর্কট রাশিতে কাজেই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামে রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র আর সতেরোই এপ্রিল রয়েছে রামনবমী কাজেই রামের কৃপা ভগবান বিষ্ণুর কৃপা পড়বে পাঁচ রাশির উপর যার ফলে পাঁচ রাশির ব্যক্তি হয়ে যেতে পারেন কোটিপতি বিশেষত যে সমস্ত ব্যক্তিরা চরম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সতেরোই এপ্রিল থেকে তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এই দিন আপনি অন্ততপক্ষে এক হাজার আটবার রাম শব্দটি উচ্চারণ করুন এতে আপনার জীবনে যা যা দুঃখ কষ্ট থাকবে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন অর্থাৎ মাছ মাংস ডিম মসুর ডাল পেঁয়াজ রসুন ইত্যাদি খাবেন না একেবারে নিরামিষ আহার গ্রহণ করুন রামচন্দ্রের উপাসনা করুন সন্ধ্যার সময় আপনি বাড়ির প্রধান দরজায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন এবং বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘরে একটি শুদ্ধ দিশে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন প্রদীপটি গোটা রাত প্রজ্জ্বলিত অবস্থায় রাখুন এতে দেখবেন আপনার জীবনে এবং আপনার পরিবারে যে অন্ধকার দিক রয়েছে সেই অন্ধকার দিক দূর হবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি রামনবমীর দিন থেকে যে পাঁচ রাশির ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে সেই পাঁচ রাশির মধ্যে প্রথম পাচ্ছি মিন রাশি কারণ মিন রাশিতেই তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য কাজেই মিন রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্র থেকে আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে সক্ষম হবেন একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে এছাড়াও বুধ এবং শুক্রের দৃষ্টি যেহেতু সরাসরি সপ্তমভাবে পড়বে কাজেই দেখবেন বিবাহের একটা শুভ যোগাযোগ আসবে কাজেই যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন যদি মনে করেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন তবে দিনটিকে বেছে নিতেই পারেন দিনটি আপনার জন্য খুবই শুভ এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে শুধু তাই নয় যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন এই দিন দুই পক্ষ বসে কথা বলুন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে এছাড়াও যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম জানাব সেটি হল বৃষ রাশি বৃষ রাশির ইনকামভাবে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ যার কারণে বৃষরাশির ব্যক্তিদের ইনকাম বাড়বে একাধিক পথে আপনি অর্থনৈতিক উপার্জন করতে সক্ষম হবেন ফাটকা লটারির যোগ কিন্তু দেখতে পাচ্ছি এই সময় আপনি যদি কাছাকাছি কোনো ভ্রমণে যেতে চান তবে পরিবারের সদস্যদের সাথে বন্ধু বান্ধবদের সাথে সেই সুযোগ আসতে চলেছে এছাড়াও সন্তানের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা কমবে সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও হঠাৎ করে আপনার জীবনে নতুন প্রেম আসার কিন্তু একটা শুভ যোগ তৈরি হচ্ছে তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হল কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ যার কারণে কর্কট রাশির ব্যক্তিরা ভাগ্যের সাহায্য পাবে দীর্ঘদিন পর আটকে থাকা কাজকর্ম ধীরে ধীরে আপনার হতে শুরু হবে কর্মক্ষেত্রে জটিলতা কমবে যারা বেকার রয়েছে তাদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে পিতার কাছ থেকে বড়ো ভাইয়ের কাছ থেকে আপনি নানারকম সহযোগিতা পেতে সক্ষম হবেন চতুর্থ যে রাশির নাম জানাবো সেটি হলো কন্যা রাশি সপ্তম সপ্তমভাবে তৈরি হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ যোগ সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম ভাব নির্দেশ ব্যবসাকে আবার সপ্তম ভাব নির্দেশ করে জীবন সাথীকে কাজেই ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতির অপরচুনিটি আসতে চলেছে আপনার এছাড়াও বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে আপনার আত্মবিশ্বাস বাড়বে কর্মক্ষেত্রে যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হতে চলেছে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সতেরোই এপ্রিলের পরবর্তী সময় যথেষ্ট শুভ হতে চলেছে শেষ যে রাশির নাম জানাবো সেটি হল ধনু রাশি ধনু রাশির সুখভাবে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে যার কারণে পারিবারিক সুখের বৃদ্ধি ঘটবে অর্থনৈতিক সুখের বৃদ্ধি ঘটবে এই সময় আপনি যদি গাড়ি কিনতে চান বা বাড়ি তৈরি করতে চান বা আপনি যদি জমি জায়গা সম্পত্তি কিনতে চান ভোগ্য জাতীয় পণ্য কিনতে চান সেটি কিন্তু শুভ সময় আসতে চলেছে কর্মক্ষেত্রে জটিলতা কমবে এছাড়াও যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে কর্মসন্ধানে রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে এছাড়াও যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি যেই পাঁচ রাশির ব্যক্তি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন রাম রামনবমীর দিন থেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ